আর মানুষের যখন সংঘাত সেয়া দিনক দিনে বৃদ্ধি হওয়া পরিলক্ষিত হয়েছে গোয়ালপাড়া জেলাত। আর মানে পোনে পোনে এক দৃশ্য দেখাম, মূরপরা মাত্র 50 মিটার দূরত্ব এজাক বন্যহস্তে অবস্থান গ্রহণ করেছে। এই দৃশ্য হয়েছে গোয়ালপাড়া জেলার মন্ড নিকটবর্তী রাজাপাড়া গাঁত। আর রাজাপাড়া গাঁত দিনের পোহরতে এজাক বন্যহস্তে এতে যে মুকলি বিচরণ করা আমি দেখবলে পাইছো, আর মোট সহযোগে সেই দৃশ্য আপনার প্রত্যক্ষ করাই আছে। আর কি ধরনের গোয়ালপাড়া জেলাখান হাতি মানুষের সংঘাত দিনক দিনে বৃদ্ধি হয়েছে তার পরিপ্রেক্ষিত এনে ধরনের দিনের পোহরতে মানুষের ঘরের সম্মুখতে এনে ধরনের এজাক বৃহৎ বন্যহস্তি যাকে অবস্থান গ্রহণ করেছে। আর হাতির ভয় এটা মোক সহযোগে দেখ, হাতির ভয় কম্পমান হয় রাইজ সকল আসলে পথলে ওলাই আহিব কারণে তেখেতক ওলাই আহিব লগা হয়েছে। আসলে ঘর থাকিব নয়, যিকোনো মুহূর্ততে এই হাতিটোয়ে ঘর আক্রমণ করিব পারে এনেকা নজরও নথকা নহয়। আর মোর সহযোগে যদি এক দৃশ্য দেখব কারণে অনুরোধ জানাম, এয়া হয়েছে বসতিস্থল, এয়া হয়েছে মানুষের ঘর। সহযোগে যি আপনার দৃশ্য দেখাইছে এয়া বসতিস্থল। আর ইয়ারপরা এই যে হাতির দূরত্ব মাত্র 50 মিটার দূরত্ব, হাতি আর মানুষের বাসস্থানের পর দূরত্ব মাত্র 50 মিটার দূরত্ব। আর এই 50 মিটার দূরত্বতে এনে ধরনের বন্যহস্তি এটা যাকে অবস্থান গ্রহণ করেছে। আর আতঙ্কিত হয়ে পড়ছে স্থানীয় লোকসল। আর তেখেতকলক আসলে এটা আশ্বস্ত নহয় কি কব, হাতি সদায় আহিয়ে আছে, ওলাই আছে, কন্টিনিউ হাতি আহি আছে। এনে এটা দিন নাই যে আমি শান্তিপূর্ণভাবে বহিব পাইছো বা খাব পাইছো, ভাত কেটা বনাব যাম, হাতি আহি আক্রমণ করে। এই পরিস্থিতিত আমি জানো জিয়াই থাকব পারো, সরকারের জানো চকু নাই ইয়াত যে কি পরিস্থিতিত মানুষবিলাকে পড়ি আছে। রাতি হলে শুব নোৱাৰো, দিনত শুব নোৱাৰো, 12টা নাই দিনত, এটা নাই হাতি, এটা এৰি এটা, এটা এৰি এটা পাল আহি আছে। যোৱাকালিতো মোটামুটি 90টা হাতি আহিছে। এনেকুৱা পরিস্থিতিত আপনাদের নিজে দেখিছে আমি কি ইয়াত জিয়াই থাকব পারো? সরকারে ইয়ার কোনো বিহিত ব্যবস্থা যদি লব নোৱাৰে তেতিয়াহলে সরকারে এইবিলাক আমাক মারবা পারমিশন দিব লাগে। যদি পারমিশন নেদিয়ে সরকারে কিবা ব্যবস্থা করক। নিশ্চয়কৈ রাইজ ক্ষোভিত হয়ে পড়ছে, সরকারের ব্যবস্থা এটা অতি সোনকালে গ্রহণ করব লাগে। আর হাতি মানুষের যখন সংঘাত গোয়ালপাড়া জেলার দিনক দিনে বৃদ্ধি পাইছে, এই যে সংঘাত রোধ করার কারণে বন বিভাগে হোক, বন বিভাগে হোক বা বন মন্ত্রীয়ে হোক, সরকারে হোক, অতি সোনকালে এক ব্যবস্থা গ্রহণ করব লাগে। অন্যথা হাতির আক্রমণত মানুষের মৃত্যু হয়ে থাকিব, দুর্বৃত্তর আক্রমণত বন্যহস্তির মৃত্যু হয়ে থাকিব। আর হাতি মানুষের সংঘাতের যখন ভয়াবহ ছবি, এই ছবিখন আসলে দিনক দিনে গোয়ালপাড়া জেলাখন বৃদ্ধি হব, বৃদ্ধি পাই যাচ্ছে। আর এই বৃদ্ধি তীব্র তীব্রতর হব কারণে আসলে সময় যে নাই সেই কথা ইতিমধ্যে উপর যী মহিলা ইতিমধ্যে আমার ভাষ্য করলে যে ভাত খাব নয়, থাকিব নয়, শুব নয়, আর সকল সময়তে বন্যহস্তিয়ে ইয়াতে আহি অবস্থান গ্রহণ করে। আর হাতির ভয়ত কম্পমান হয়ে এতিয়া ঘর এই রাজপথত থাকিবলগা হয়েছে জনতা।